বাংলার ফুটবলের স্বার্থে সুনীলকে প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুনীল বাংলার ফুটবলে তাকে যাতে কাজে লাগানো যায় তারই ভাবনা চিন্তা। ক্রীড়ামন্ত্রীর ফোন থেকে সরাসরি সুনীলের সঙ্গে কথা, সরাসরি সুনীলের সঙ্গে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন সুনীল ছেত্রে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো আমাদের সঙ্গে দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। দেবাঞ্জন, আজই সুনীল ছেত্রী তিনি তার দেশের জার্সি গায়ে খেললেন এবং আজ থেকে তিনি প্রাক্তন হলেন, আর তাকে কাজে লাগানোর ভাবনা চিন্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সরাসরি ক্রীড়ামন্ত্রীর ফোন থেকে সুনীল ছেত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন, কি জানা যাচ্ছে বিষয়ে? আজকে সুনীল ছেত্রী বিদায়ী ম্যাচের পর আজ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি যখন স্টেডিয়াম ছেড়ে যাচ্ছিলেন, তাকে যখন জিজ্ঞেস করা হয় যে সুনীল ছেত্রীর মতো এরকম একজন তারকা ফুটবলার, ভারতীয় ফুটবলের আইকন, তাকে কোনোভাবে বাংলার ফুটবল, কারণ সুনীল ছেত্রী বাংলার জামাই, তাকে কাজে লাগানো যায় কিনা, তখন ক্রীড়ামন্ত্রী বলে যান যে হ্যাঁ, এ ব্যাপারে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন। আজ ম্যাচের আগে মুখ্যমন্ত্রী ক্রীড়ামন্ত্রীর থেকে ফোন নিয়ে সুনীলের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তখনই তিনি সুনীলকে এই প্রস্তাব দেন যে সুনীলকে বাংলা ফুটবলের সাথে, বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে, সুনীলকে নানা রকম কাজে ফুটবলের যেগুলো উৎকর্ষ বাড়াবে বাংলা ফুটবলে, সেই কাজে মুখ্যমন্ত্রী ব্যবহার করতে চান এবং সে ব্যাপারে পরিকাঠামোগত যাবতীয় সহায়তা তো রয়েছেই এবং নানা রকম যা যা সাহায্য দরকার রাজ্য সরকার সেই সাহায্য করবে। সুনীলকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। ক্রীড়ামন্ত্রী বলেন যে মুখ্যমন্ত্রী বাংলা ফুটবলের একাধিক কাজে সুনীল ছেত্রীকে কাজে লাগানোর জন্য ইতিমধ্যেই নানা চিন্তা ভাবনা করছেন, সেই জন্য রাজ্য সরকারও এই প্রস্তাব অত্যন্ত সদর্থক ভাবে দেখছে। এখন সুনীলের দিক থেকে কি উত্তর আসে আগামী দিন তার অপেক্ষায় থাকতে হবে, কিন্তু রাজ্য সরকার কিন্তু আজ থেকেই পশ্চিমবঙ্গ সরকার সুনীল ছেত্রীকে নিয়ে নানা ফুটবলের নানা রকম উৎকর্ষ বৃদ্ধির ব্লু প্রিন্ট কিন্তু তৈরি করে ফেলেছে। শুক্রা, একদিকে যখন সুনীল ছেত্রীকে প্রস্তাব দেওয়া হচ্ছে, তখন অন্যদিকে সুনীল ছেত্রী তিনি কতটা আগ্রহ প্রকাশ করেছেন, কি খবর পাওয়া যাচ্ছে, এবং আজকের ম্যাচের পর সুনীল ছেত্রী তিনি কিছু কি বলেছেন, কোনো প্রতিক্রিয়া তার তরফ থেকে কি এসেছে? দেখো, সুনীল ছেত্রী আজকের ম্যাচের পরে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া তার এখনো জানতে পারা যায়নি, কারণ সুনীল ছেত্রী ম্যাচের পরই এসে তিনি যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে টানেল দিয়ে পেয়ারা নামেন সেই সিঁড়িতে অনেকক্ষণ চুপ করে বসেছিলেন, তারপর তার পরিবার যখন আসে পরিবারকে সঙ্গে নিয়ে তিনি ম্যাচ শেষে বিদায়ী সম্বর্ধনার আয়োজন করা হয়েছিল রাজ্য সরকার, মোহনবাগান, ইস্টবেঙ্গল আইএফ এবং এর তরফ থেকে। সেখানে তিনি আবেগমথিত ভাবে বলেন যে ১৯ বছর দেশের জার্সি গায়ে তিনি খেলেছেন, মানে এই যে একটা বড় ইনিংস, সেই ইনিংস ছেড়ে যাওয়াটা সত্যিই খুব কষ্টের, কিন্তু সবাইকে একদিন না একদিন ছেড়ে যেতে হয়। আগামী দিনে ভারতীয় দল যেখানে খেলবেন সেখানে তিনি অবশ্যই যাবেন, ভারতীয় ফুটবলারদের তিনি তার প্রয়োজনীয় পরামর্শ দেবেন, এই ব্যাপারেই সুনীল ছেত্রী আপাতত যে প্রতিক্রিয়া জানতে পারা গেছে। কিন্তু রাজ্য সরকারের যে পরিকল্পনা, রাজ্য সরকার যে তাকে নিয়ে পাচ্ছে সে ব্যাপারে কিন্তু সুনীল ছেত্রী কিছু বলেন, কিন্তু রাজ্যের ক্রীড়ামন্ত্রী তিনি একদম জানিয়ে দিয়ে গেছেন সুনীলকে এবার কাজে লাগাতে চায় বাংলা, তার কারণ তাকে বাংলার ফুটবলকে আরো উৎকর্ষ বাড়াতে রাজ্য সরকার ইতিমধ্যেই তাকে নিয়ে পরিকল্পনা সাজিয়ে রেখেছে। কারুর রিটায়ারমেন্টই খুব একটা গৌরবের হয় না, কিন্তু একদিন না একদিন সবাইকেই ছাড়তে হয়। কিন্তু সুনীল ছেত্রী আমার মনে হয় আরও বেশ কিছুদিন খেলতে পারতেন। সুনীল ছেত্রী হচ্ছে শুধু ভারতীয় ফুটবল নয়, বিশ্ব ফুটবলের তৃতীয় গোল করার নিরিখে আজকে রোনাল্ডো মেসির পরেই সুনীল ছেত্রী, এরম একজন খেলোয়াড় আমাদের ভারতবর্ষের এটা সব থেকে গর্বের। আর এটা তো অবশ্যই যুব ভারতী ক্রীড়াঙ্গনে কেউ যদি তার বিদায়ী ম্যাচ খেলতে চান এর থেকে তো আর বড় জিনিস হতে পারে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তাকে অনেকগুলো তার সঙ্গে কথা বলেছেন, দীর্ঘক্ষণ আমার ফোন থেকে দীর্ঘক্ষণ তার সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী, অনেক কিছু অফারও দিয়েছেন তাকে ভারতীয় ফুটবলের স্বার্থে। বাংলায় যদি তিনি যা করতে চান, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমি প্রথম তোমাকে অফার দিলাম, আমি তোমার সব কিছু প্রস্তাবে রাজি আছি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী একথাও বলেছেন যে আমি তোমায় প্রথম অফার করলাম, আমি চাই তুমি বাংলার হয়ে কিছু করো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।